কয়টা আনছেন? এই দুটাই? দুটাই। আচ্ছা দুটাই কি বলদ না? বলদ। আচ্ছা দর্শক, এই যে দুটা বলদ গরু আছে কাকা নিয়ে এসেছে, ইন্ডিয়ান বলদ। কাকা এগুলো কি আমাদের দেশি বলদ না ইন্ডিয়ান? দেশি বলদ। আচ্ছা হাটের কি অবস্থা কাকা আজকে? বেচা কেনা কেমন যাচ্ছে? বেচা কেনা খুব ভালো না, মানে কি আমদানি বেশি না? বেশি, ক্রেতা কম। আচ্ছা এই দুটো দাম কত চেয়েছেন কাকা? দামটা 400। 4 লাখ। পাইছেন কি দামদার? জি, দাম পাইছেন? না দাম বলে না তো, এখনো কেউ বলেনি। আইছেন কখন? আইছি 11টার দিকে। 11টার দিকে, এখন তো প্রায় 1:30 বাজছে। দর্শক বন্ধুরা, এই যে কাকার মূলত এই দুইটা বলদ গরু হয়েছে 400 চাঁদা দাম, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে কাকাকে এখনো কেউ দাম বলেনি। বন্ধুরা আসসালামু আলাইকুম, কাছে এবং দূরের যে যেহান দেখছেন আজকের এই ভিডিওটি, সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি গরুর বাজার 24-এর আরো একটি নতুন প্রতিবেদন। আজকে আমরা অবস্থান করছি দেশের বিখ্যাত গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে, আর এই হাটে আজকে হিউজ পরিমাণে ইন্ডিয়ান গরু আসছে। মনে হচ্ছে যে এই রাজশাহী সিটি হাট আজকে ইন্ডিয়ান গরুর দখলে। কি পরিমাণে ইন্ডিয়ান গরু আসছে? প্রচুর, মানে কানায় কানায় পরিপূর্ণ একবারে ইন্ডিয়ান গরুতে। তো মূলত দেশি গরুও আছে, কিন্তু সবচেয়ে বেশি আছে আপনার ইন্ডিয়ান গরু। এই যে পুরো হাট আজকে ইন্ডিয়ান গরুতে ভর্তি। তো এই গরুগুলার দেখা যাচ্ছে আপনার কেউ পোষার জন্য নিবে বা খামারের জন্য নিবে, বা অনেকে কষাই আছে, কষাইরা মূলত কাটার জন্য নিবে। আর এই হাটে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষজন আসে, মূলত ঢাকা চট্টগ্রাম সিলেট এদিককার পাটি এই হাটে বেশি আসে, কারণ এই হাটে সব ধরনের গরু পাওয়া যায়। কানায় কানায় পরিপূর্ণ দেখেন একবার ইন্ডিয়ান গরু। এই যে তো আজকে রাজশাহী সিটি হাট ইন্ডিয়ান গরুর দখলে আছে। যে সকল ভাই বোনেরা গরু নিতে চান, ভালো মানের হাই কোয়ালিটি গরু, রাজশাহী সিটি হাটে আসবেন। এখানে সব ধরনের গরু উঠে, আর হাট মূলত সপ্তাহে 2 দিন বসে, রবিবার এবং হচ্ছে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো আজকে আমরা রবিবার হাটে অবস্থান করছি, আর এই রবিবার হাটটা হচ্ছে মূলত বড় হাট হয়, মানে গরু তো একবারে পরিপূর্ণ হয়ে যায় একবারে হাট, কোথাও কোনো ফাঁকা থাকে না। আর বুধবার হাটটা হচ্ছে আপনার ছোট হাট হয়, তো ওই হাটে একটু গরু কেনা বেচা কম হয়। আজকে রবিবার হাটে পাটিও যেমন আসছে, ভালো মানের পাটি এসছে জেলা থেকে, বিভিন্ন জেলা থেকে পাটি এসছে। আর রবিবার হাটটা কি হয় কি দেখা যাচ্ছে সপ্তাহে 2 দিন মাত্র, এই জন্য দেখা যাচ্ছে বড় হাটটি আপনার রবিবারে হয়, আর তারপরে 2 দিন পরে আবার বুধবার, বুধবার হাটটা কম হয়, গরু কেনা বেচাও কম হয়। তো পাটিরা তখন একটু বিভ্রান্তির ভিতরে পড়ে গরু কেনা বেচার নিয়ে। তো মূলত রবিবার হাটেই ভালো মানের গরু উঠে। তো এই যে এই গরুগুলো হচ্ছে আপনার দেখা যাচ্ছে পুষতে পারবেন। এই দূরে কি আপনার ইন্ডিয়ান গরু না? আচ্ছা দাম কত রাখছেন কাকা এই দুইটা? 450। দুটাই আনছেন আজকে? আরো আছে। আচ্ছা কাকা আজকে কি রাজশাহী সিটি হাট কি ইন্ডিয়ান গরুর দখলে নাকি? মানে বেশি ইন্ডিয়ান গরুই আছে। দর্শক বন্ধুরা এই দেখেন কি পরিমাণে ইন্ডিয়ান গরু আসছে দেখেন। এলে কি বলদ না কাকা? আচ্ছা দাঁতে তো একবারে সেরে গেছে। দর্শক বন্ধুরা এই যে দুটা গরু আছে দেখেন, দাঁতে একবারে সেরে গেছে, আমাদের কাকা নিয়ে এসছে। এই যে কাকা দুটা নিয়ে এসছে রাজশাহী সিটি হাটে। এই যে এই পাশে আরো আছে ছোট বড় মাঝারি সব ধরনের গরু আছে। দাম পাইছেন কাকা এই পর্যন্ত? পাটি কি তেমন নাই নাকি আজকে? কেনা বেচা কম হইতাছে না, আমদানিতে কেনা বেচা কম? প্রতি হাটে আসেন না? এগুলো কোথা থেকে আনছেন? গ্রাম থেকে। দর্শক আজকে মনে হলো মূলত হচ্ছে আমদানি বেশি, কিন্তু ক্রেতাও মোটামুটি থাকে, কিন্তু আজকে মনে হচ্ছে যে ক্রেতা তেমন একটা নাই রাজশাহী সিটি হাটে। সব ইন্ডিয়ান গরু, সব ইন্ডিয়ান গরু, ইন্ডিয়ান গরুর বাহারে ইয়া দখলে আজকে রাজশাহী সিটি হাট। কি পরিমাণে গরু আসছে, সব ইন্ডিয়ান গরু। এই যে আমাদের কাকারও দুটো গরু ধরে আছে। কাকা এই দুটা কি আপনার? কয়টা আনছেন? এই দুটাই? দুটাই। দুটাই কি বলদ না? বলদ। আচ্ছা দর্শক এই যে দুটা বলদ গরু আছে কাকা নিয়ে এসছে, ইন্ডিয়ান বলদ। কাকা এগুলো কি আমাদের দেশি বলদ না ইন্ডিয়ান? দেশি বলদ।
আচ্ছা হাটের কি অবস্থা কাকা? আজকে বেচা কেনা কেমন যাচ্ছে? বেচা কেনা খুব ভালো না, মানে কি আমদানি বেশি না? বেশি, ক্রেতা কম। আচ্ছা এই দুইটা দাম কত চাইছেন কাকা? দামটা 400, 4 লাখ পাইছেন কি দামদার? জি দাম পাইছেন? না দাম বলেন না তো, এখনো কেউ বলেনি। আইছেন কখন? আইছি 11টার দিকে। 11টার দিকে, এখন তো প্রায় দেড়টা বাজছে। দর্শক বন্ধুরা, এই যে কাকার মূলত এই দুইটা বলদ গরু হয়েছে 400 চাঁদা দাম, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে কাকাকে এখনো কেউ দাম বলেনি। প্রায় তিন ঘন্টা, সাড়ে তিন ঘন্টা হয়ে গেছে কাকার আসা হাটে, পাঠিয়ে তেমন নাই। গরু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে এই রবিবার হাটে। কাকা প্রতি হাটে আসেন নাকি? না এগুলো আপনার আজকে প্রথম, লেকি বাসায় ছিল না পুষাত? আচ্ছা আর আছে, আর কি আছে বাসায়? এই দুটাই ছিল। আচ্ছা ঠিক আছে কাকা, দেখেন বিক্রি করেন, এখনো তো অনেক টাইম আছে হাটে। দর্শক বন্ধুরা, হিউজ পরিমাণে গরু এসেছে আজকে, ইন্ডিয়ান গরু। দেখেন এই পাশে হলো মূলত ছোট ছোট গরু, এই গরুগুলো একটু আপনাদেরকে দেখাই, এগুলো হচ্ছে পুষার জন্য। কাকা এই দুটা কি আপনার? এই দেশি বলদ। আচ্ছা কত চাইছেন দাম? 290 রে বা 290। দাম দর কি বলছে কেউ? 65, 260-65 এরকম বলতে আছে। কিরকম কাকা হাট আজকে কিরকম যাচ্ছে? আচ্ছা বাজার ভালো, মোটামুটি আছে। আচ্ছা প্রচুর পরিমাণে তো আমদানি হয়েছে গরু, এই জন্য মনে হয় একটু কেনা বেচা মনে হয় একটু ঢিল। আচ্ছা দর্শক, 260-65 বলতে আছে কাকার এই দুটো গরু। তো কাকা এই দুটো আপনার সার্ভেন কত কত হইলে? 80 রুপে থাকতে হবে নাকি? না 75 হলে ছেড়ে দিবেন। ঠিক আছে কাকা, আমরা দোয়া করি বিক্রি করেন, ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। দর্শক এই যে দেখেন একটা কালো পাহাড় যাইতে আছে, চলে আলো দেখেন, এই যে ছোট মাঝারি সব ধরনের গরু আছে। দর্শক বন্ধুরা এই যে পাশে আরো একটা গরু আছে ভাই, এটা কি আপনার? হ্যাঁ ভাইয়া। কিনলেন না বিক্রি করবেন? বিক্রি করবো। বিক্রি করবেন? কি বলদ না? বলদ ভাই। আচ্ছা কি দেশি না ইন্ডিয়ান বলদ? এটা ইন্ডিয়ান ছিল, এখন আমরা খাওয়া দেশি করেছি। খাওয়ায় দেশি বানাই ফেলছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কত চাইছেন দাম? দাম চাইছে ভাই 220। 220। দাম কত পাইছেন? 190-80। 190-80 এরকম বলতে আছে, কি দুই আড়াই পার থাকতে হবে? সেটা বলা যাচ্ছে না, আশা তো করছি। আচ্ছা দর্শক বন্ধুরা, এই যে একটা ইন্ডিয়ান বলদ, মূলত ইন্ডিয়ান ছিল, এখন ভাইরা খাওয়ায় দেশি বলদ বানাই ফেলছে। তো এই যে 180-190 এরকম দাম বলতেছে, মূলত দুই আড়াই পার হইলে ভাইরা ছেড়ে দিবে। তো আজকে ভালো পরিমাণে ইন্ডিয়ান গরু এসেছে ভাই। আজকে বাজার কেমন যাচ্ছে? বাজার আজকে আমি ভালো পেয়েছি ভাই। ভালো যাচ্ছে না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, বিক্রি করেন। দর্শক বন্ধুরা, এই যে আমাদের আরো আরেক ভাইয়ের যে দুই পিস গরু আছে, এটা বলদ না ভাই? বলদ। আচ্ছা আজকে বলদ গরু মনে হয় প্রচুর পরিমাণে আমদানি হয়েছে না? আচ্ছা তো এই দুইটার কি ভাই দাঁত একবারে সেরে গেছে? আচ্ছা দাম কত রাখছেন ভাই? 420। আচ্ছা গোস্ত কয় মন হবে ভাই বর্তমানে? 12 মন, সাড়ে 12 মন। 12 মন, সাড়ে 12 মন। এটা কি পুষতে পারবে না কাটার একবার উপযুক্ত হয়ে গেছে? কাটার উপযুক্ত। আচ্ছা দর্শক বন্ধুরা, যে 12 মন, সাড়ে 12 মন আছে ওজন, 420 চা দাম। কোয়ালিটি ফুল দুটা গরু। এই যে দর্শক বন্ধুরা, আজকে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান গরু আছে, এই যে আরো দুটো গরু আছে। কাকা এই দুটা কি আপনার? দেখি ইন্ডিয়ান গরু? আচ্ছা আগে ইন্ডিয়া থেকে আসছে, এখন খাওয়া দাওয়া লালন পালন করা এখন দেশি হয়ে গেছে। আচ্ছা দাম কত রাখছেন? 375। দর্শক বন্ধুরা, এই যে এক জোড়া গরু আছে 375, ইন্ডিয়ান গরু, আগে ইন্ডিয়ান ছিল এখন দেশি হয়ে গেছে। তো এই যে দেখেন এই পাশে আরো গরু আছে, ভালো মানের গরু, এগুলা ইন্ডিয়ান গরু, বলদ গরু, এই যে দোস্তে ভরপুর এগুলা। তো দর্শক বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ছোট একটা ভিডিও ছিল রাজশাহী সিটি হাটে হিউজ পরিমাণে ইন্ডিয়ান গরু নিয়ে। তো যারা ইন্ডিয়ান গরু নিতে চান খামারের জন্য বা কাটার জন্য বা পোষার জন্য, রাজশাহী সিটি হাটে আসতে পারেন, ভালো মানের ইন্ডিয়ান গরু উঠে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।